দীর্ঘদিন এই ছবি ছিল সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে। আদ্যন্ত সরকারি কলেজগুলিতে এবার সেই অসুখ। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি কলেজে কেউ অধ্যক্ষ হতে চাইছেন না। দুবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, 42টি কলেজে 27 জন আবেদন করেছেন। প্রসঙ্গত, সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগ করে পাবলিক সার্ভিস কমিশন। কলেজ সার্ভিস কমিশন অধ্যক্ষ নিয়োগের সুপারিশ করে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে। সরকারের তথ্য বলছে, তৃণমূল আমলে 126টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ হয়েছে, কিন্তু অনীহা স্পষ্ট, একেবারে সরকারি কলেজেই কেন এমন হাল? বিরোধীরা এর জন্য দায়ী করছে ক্যাম্পাসের অশান্তিকে। ক্যাম্পাসের পিস, ক্যাম্পাসের শান্তি আর ক্যাম্পাসের ডিসিপ্লিন, এতে বোধহয় উপাচার্য যারা হতে চান ভয় পাচ্ছেন, প্রিন্সিপাল যারা হতে চান আশঙ্কিত হচ্ছেন। এই জায়গাটা বোধহয় ভেবে দেখার সময় এসেছে। তৃণমূল জমানায় শিক্ষাঙ্গনে অধ্যক্ষ নিগ্রহ থেকে ঘেরাওয়ের অভিযোগ উঠেছে আকছার, সে কারণেই কি এই অনীহা? প্রশ্ন উঠছে। এদিন বিধানসভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের শূন্যতার প্রসঙ্গ ওঠে। কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়া প্রশ্ন করেন, কোন কোন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই এবং স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? শিক্ষামন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে 20টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 9টিতে স্থায়ী উপাচার্য নেই। এর মধ্যে 1200-এর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সার্চ কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে চলেছে। কলকাতা ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কোর্ট বা সেনেটের প্রতিনিধি পেলে সার্চ কমিটি কাজ শুরু করবে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে বিধি তৈরি হয়েছে, স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু হবে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ শিক্ষক শিক্ষণ শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে বিধি তৈরি হলে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে। অনীহার কারণে সরকারি কলেজ অধ্যক্ষ শূন্য, অস্থায়ী উপাচার্য দিয়ে চলছে 9টি বিশ্ববিদ্যালয়। সরকারের সদিচ্ছা এই সমস্যার সমাধান করতে পারবে কিনা এখন সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।